উৎসব মিটতে নির্বাচনী প্রচারে সুকান্ত দলীয় কর্মীদের সঙ্গে সামিল হলেন চায়ের আড্ডায় ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের নির্ঘন্ত ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে অপেক্ষার মাত্র কয়েকটা দিন তারপরে শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জোর কদমে চালানো হচ্ছে প্রচার চলতি বছর লোকসভা নির্বাচনে মূল হাতিয়ার সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষের মন জয় করতে সোশ্যাল মিডিয়ায় নানান রকমের অভিনব পন্থা নিতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে অবশ্য ময়দানও কাঁপাচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা দোল উৎসব মিটতে এবার প্রচার ময়দানে নেমে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি তথা চলতি বছরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার অন্য কোনো এলাকা নয় এদিন নিজের ওয়ার্ড বাইশ নম্বরে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি তথা চলতি বছরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন প্রথমেই সন্ধ্যা সিনেমা হলের সামনে একটি চায়ের আড্ডায় দেখা পাওয়া যায় তার কর্মীদের সঙ্গে চা খাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বলেন দীর্ঘক্ষণ কথা সারলেন জনসংযোগ শোনেন আমজনতার নানান অভাব অভিযোগ আর তারপরেই হাত লাগালেন দেওয়াল লিখনের কাজে দেওয়ালিখনের মাধ্যমে বাইশ নম্বর ওয়ার্ডের প্রতিটি ভোটারের সঙ্গে মিলিত হলেন সুকান্ত মজুমদার কথা বললেন সকলের সঙ্গে এমনকি পা ছুঁয়ে প্রণাম করে নিলেন বয়স্ক মানুষদের এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন চায়ের আড্ডার আসল উদ্দেশ্যটাই হল সাধারণ মানুষের সঙ্গে কথা বলা এই ওয়ার্ডে আনুমানিক চারশোটি বাড়ি রয়েছে সেই বাড়িগুলিতে বসবাস করেন প্রায় উনিশশো ভোটার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ভোট প্রচারে পৌঁছে যাব আমি সকলের বাড়িতে গিয়ে বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করে একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছেন তাতে প্রত্যেকটা মানুষের সমর্থন চাই সকলের কাছে অনুরোধ করব আগামী দিনগুলিতে যেন সকলেই আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা আরও বেশি করে উন্নয়নের কাজে অনুপ্রাণিত হব লোকসভা নির্বাচনের প্রচার চলছে জোর কদমে দান হোক কিংবা বাম কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ মিটিং মিছিল সভা সমিতি রোড শো সবটাই চলছে সমগ্র রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেও প্রচার পর্ব সারছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি উল্লেখ্য ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে লোকসভা নির্বাচনের দিন চলতি বছর অর্থাৎ দু সালে রাজ্যে নির্বাচন হতে চলেছে মোট সাত দফায় উনিশে এপ্রিল থেকে শুরু হয়ে যাবে ভোট চলবে পয়লা জুন পর্যন্ত ওই মাসেরই চার তারিখ হবে ভোটের ফলাফল ঘোষণা ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি জনগঞ্জন সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে রাজ্যের বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম পর্বে প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন তারপর আরও দুই পর্বে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি এদিক থেকে কিন্তু মোটেই পিছিয়ে নেই বামের এখনো পর্যন্ত তিনবারে মোট 21 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে সিপিএম তবে তাদের সবচেয়ে বড় চমক হলো এবারে লোকসভা নির্বাচনে যেমন জায়গা পেছেন প্র빈ড়া সেরকমই জায়গা পেছেন একগুচ্ছ তরুণ турকে এখন কেবলমাত্র অপেক্ষা নির্বাচনের দিনক্ষণের জন্য দেখো চাইরাড্ডা লিখন এবং তার সাথে এলাকার মানুষের সাথে কথা বলা এই ওয়ার্ডে আমরা ঘুরব এই ওয়ার্ডে প্রায় 400 বাড়ি আছে আর সব মিলে প্রায় 1963 ভোটার আছে এইভাবে আমরা উন্নয়ন করেছি মোদীজির নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে আগামী দিনে মানুষ যেন আমাদের পাশে থাকে মানুষ আমাদের সমর্থন